কেনিয়ার বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪ অনলাইন ডেস্ক। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মোম্বাসা নাইরোবি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা এএফপির খবরে তথ্য জানানো হয়। নাইরোবি পুলিশ জানায়, বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহত ব্যক্তিদেরকে মাকিন্দু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিবওয়েজির পুলিশ প্রধান লিওনার্দ কিমাই ও জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা ঘটে। আরেক পুলিশ কর্মকর্তা জানান, মোম্বাসা নাইরোবি মহাসড়কে বাসটি বেশ কয়েকটি গাড়িকে বারবার পাশ কাটিয়ে চলে যায়। এক পর্যায়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এটি কেনিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।